ভাই হ্যাঁ আসান ভাই। ভাই একটু আমার একটা বুঝে মাথা দোতাচ্ছে না যে কি করব। হ্যাঁ 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 আর একটু বুঝারও ছিল আমার আপনার কাছে, বলেন না বলেন। আর কথা হইলো এন যে নামাইছেন, হ্যাঁ নামাইয়া তো একটা ডোর ব্যান দিলে কি ভালো আসিল না? আচ্ছা আচ্ছা, সাইড ডোর দিলে ভালো হ আসলো কি? আর কথা হইলো পয়েন্ট একটু বাইরে থেকে যদি আমরা এই যে লং ড্রাইভটা বাইরে ঝুলাইতাম হ্যাঁ হ্যাঁ তাহলে জিনিসটা দেখতো সুন্দর দেখা যেত। আচ্ছা আচ্ছা, মানে এই লং ড্রাইভটা ছাদ ছিদ্র করে কেন হ্যাঁ, দিলাম, এটা কেন দিলেন এটাও একটু জানতে চাইতেছি আর আপনার। ডোর এখানে কেন দিলাম না সেটাও জানতে চাইতেছি। আর গ্রামে তো সাধারণ ভাবে আমরা ওই ডোর ব্যান দিয়েই কাজ করি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর লং ড্রাইভটা বাইরে ঝুলাই দিলে হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলি ডোর এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ওপরের থেকে আপনি হাত দিলে পাইতেছেন জি লং ড্রাইভের তলা, আর এখানে যদি ডোর দেওয়া হয় কখনো খুলতে গেলে এখানে মাইকা যাবে। হ্যাঁ, জি জি রানিং বাসায় এটা কিন্তু কেউ মাইনে নেবেন না, এক, দ্বিতীয়ত বাইরে লং ড্রাইভ দেওয়া যাবে না, কখনো জ্যাম হইলে বাইরে যা ছুটাইতে হবে, জি জি আর এটা যে অসৌন্দর্য দেখা যাইতেছে, আপনার যদি খারাপ লাগে একটা হার্ড বোর্ড দিয়ে এটা ঢাইকে নিয়ে নেবেন। ও ইন্টিরিয়াল করে না, বিভিন্ন ডিজাইন করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা যদি ঢাইকে দেন জীবন এটা লিকেজ করবে না, এক ফোঁটা পানি পড়ার কোনো সুযোগ নেই, ও তাই নাকি? তাই না? আর আমরা সাধারণ ভাবে তো গ্রামে এইভাবেই করি, আর একটা ঠিক ডোর আছে, ব্যান দিয়ে দেই, যদি হ্যাঁ ময়লা টয়লা হয় তাহলে পরিষ্কার করা যাবে। আচ্ছা, আপনারা তো অল্প সংখ্যক কাজ করেন, আমরা বহুত হ্যাঁ বড় বড় করি ওই হিসাবে আর কি। ঠিক আছে।